হাই রাসেল, তুমি তো জীবন আমার সাথে হাত মিলাস না। তাহলে আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। কি ব্লগ চলতেছে? আয় হায়, ও তো আমি একটা ভালো ছেলে, নির্দয় দিদা আমার সাথে আসতে পারো না? আপনার সাথে কেন যাব? অলরাইট গাইস, সো আমি হচ্ছে এখন ওয়েট করতেছি সাফার জন্য মূলত, আর সাফা পিছনে পড়ছে। ওকে আমি বললাম, ও নাকি কাকে রিসিভ করে আনতেছে। এখন হচ্ছে সাইরি ঘাটে যাব আমরা। এই দেখেন কত সুন্দর কাশফুল, বললো 2 মিনিট, আল্লাহ জানে কতক্ষণ লাগাইবো। 2000 years later, এতক্ষণ লাগে 2 মিনিটের কথা কে, 30 মিনিট দাঁড়াইছিলাম এখানে। আচ্ছা যাও, সামনে যাও, তুমি ব্লগ করতেছো? তোমার নায়ক আর আসার কথা ছিল বাই দ্য ওয়ে, কি আমার বান্ধবী? ও তোমার ফ্রেন্ড? হ্যাঁ। ও অনেক, হ্যাঁ রাসেল, তুমি তো জীবনে আমার সাথে হাত মিলাস না। আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। অদ্ভুত, হাত মিলাইলে কি হয়েছে? আচ্ছা তোমার সাথে আগে মিলাইলাম। রাসেল বাই দ্য ওয়ে, রিমি নাইস মিটিং ইউ, নাইস মিটিং ইউ বাই দ্য ওয়ে। তোমার ফ্রেন্ড তো অনেক সুন্দর, মাশাআল্লাহ। এটা মন মে লড্ডু ফুটা কইছে প্লিজ। আরে কি ক্যামেরা কি হয়েছে, ফোন কেন কথা বলে কি হয়েছে? আচ্ছা আমরা একটু সামনে যাই, এখানে এই যে ক্যারিটারি আসতেছে, তো যাও যাও, টান দাও। আচ্ছা আমার পিছে আসো। ভাই রে ভাই, ও ওর বান্ধবী এত সুন্দর, মারাত্মক সুন্দর, কাশফুলের চেয়ে তো বেশি সুন্দর দেখতেছি। ওই আসে না কেন, কি হয়েছে, আসো না কেন? হাই রে জালা, এই বেডি মানুষ নিয়ে কোথায় যাও, একটা প্যারা কি হয়েছে কি? আমার না ওরে নিয়ে চালাইতে একটু প্রবলেম হচ্ছে, আমি আজকে হিল পরে আসছি, তো হিলটা ভিজে গেছে। ও এত দূর চালে আসলা কেমনে? এতক্ষণ থেকে ছিল যে ওইখান থেকে পানি লাগছে। পড়ে গেছো তুমি? এই তুমি কি আমারে বললে, আমি ওরে বাসার থেকে নিয়ে আসতে পারতাম। তুমি শুধু শুধু, এই যে পড়ে গেছে মেয়েটা। হ্যাঁ শোনো, হ্যাঁ পড়ে নাই, জাস্ট একটু মানে পিছলা খাইছি, যাই হোক এখন তুমি একটু ওকে নাও, এখন তুমি একটু ওকে নাও। আমি বাজা আয়গা না ভিড়ো। শিওর শিওর, কেন না আসেন ম্যাডাম। শোনো শোনো, হ্যাঁ প্লিজ ব্রেক চাপবে না। আমি ব্রেক চাপি না, আর আমার ব্রেক এবিএস ব্রেক তো স্মুথ ব্রেক আসে। ওর পিছনে ধরে বসবো, তাও ওরে ধরবা না। মানে আমার আমার পিছনে ধরার কিছু নাই, ধরলে আমারই ধরতে হবে। বড় হারামি ও বেটা। আমি পিছনে তো সাপোর্ট দিব, তুমি পড়বা না, তুমি ওরে ধরবা না। আচ্ছা প্রবলেম নেই ভাইয়া লাগি, প্রবলেম নেই ভাইয়া লাগি। শিট, ও ভাই মারো, মুঝে মারো, দুনিয়াতে আমার একটাই বোন, হ্যাঁ এছাড়া আমার কোনো বোন নাই। আমার বান্ধবী প্লিজ। তোমার বান্ধবী? তা আমারও বান্ধবী। লেট হচ্ছে, যাও। আচ্ছা আসো, হাঁটতে পারবো তো ঠিক মতো? গজব বেজতি হ্যায়। ও ভাই ইগনোর। আচ্ছা হ্যাঁ ওঠো। হ্যাঁ সাউন্ড অনেক বেশি অ্যাকচুয়ালি, এক্সস্ট তো কে এটা নোট চড়ছে, বসতে অসুবিধা হচ্ছে না তো? ওকে ব্লক চলতেছে, ওয়াও। আর হ্যাঁ আপনি যদি আমাকে ধরে না বসলে তো পড়ে যাবেন। বাই দ্য ওয়ে নাম যেন কি, রিমি না? ওয়াও নাইস নেম। ইউ মোমেন্টস লেটার, আমি ওকে নিয়ে কাশফুলে ঘুরে আসি, তুমি আসো রেস্ট নিয়ে ধীরে ধীরে। হে বয়, আমার বান্ধবী নিয়ে তুমি কেন আমি যাবেন না? তুমি তো যা ভাই, তোমার না একটু রেস্ট দরকার, অনেকক্ষণ রাইড করছো না? আমার বাইক স্টার্ট হচ্ছে। স্টার্ট হচ্ছে না, এই ভাঙ্গারি ডাঙ্গারি নিয়ে আসছো আইরে, তোমার নামতে হবে না, কষ্ট করে থাকো, হ্যাঁ বসে থাকো। আয় হায়, ও আয় হায়, ও বহন ডর গই, বহন ডর গই, সরি। কি স্টার্ট হচ্ছে না? না স্টার্ট দিয়ে দিব, শুধুতে চান্সে চান্সে ওরে ধরায়। নট লাইক দ্যাট অ্যাকচুয়ালি, হ্যাঁ তোমার বান্ধবী তো আমারও বান্ধবী, একটা গেস্ট আসছে আমাদের, আমার উচিত না তাকে একটু কি বলে এটাকে, হসপিটালিটি মেইনটেইন করা। ওহ আস্তে 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 আস্তে, যাও 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 যাও। বাইরে ভাই দেখছো কেমনে টানতেছে,
লো এ এক কাজ করি ডানে এদিকে দাঁড়াই আমরা দাঁড়াও এদিকটা কাশফুলটা সুন্দর আমরা এখানে ছবি তুলি দেখো এই জায়গা ওই হ্যাঁ আচ্ছা ও ওখানে ঘুরে আসুক আমরা যাই নিচে যাই ছবি তুলি আহা কি জোস ওকে আমরা এখন নামি দেখি সাবধানে ধরতে হবে ওকে ওকে ও কি ছবি তুলে দিতে হবে এই জায়গাটা অনেক সুন্দর আমার বাইকটা সুন্দর আর সবচেয়ে সুন্দর আপনি আর ও সাফাও চলে আসছে এই কি অবস্থা এটা কই থেকে আনলা মাত্র উঠাইলাম এখানে তাই না না আমি এটা এখানে না রেখে কারো হাতে রাখলে সুন্দর হবে আচ্ছা তুমি কয়েকটা নাও দেখো সুন্দর লাগবে না না তোমার দাঁড়াও ওয়েট ওয়েট আরও এনে দিচ্ছি ওয়েট ওয়েট হাই রে সবাই মাইন্ড করে ফেলছে নাও এটা তোমার জন্য দুজনকে সুন্দর লাগতেছে পিক তুলে দিব আমি একটা গরিবের টুক মোটামুটি একটা আইফোন আছে আচ্ছা আমরা কি শাড়ি ঘাট যাবো না শাড়ি ঘাটটা তো আরো সুন্দর ওইদিকে যাই চলো চলো আসো আসো আমার বাইকে আমার বাইকে কি আমার বাইকে তুমি যদি একটা অ্যাক্সিডেন্ট করে ফেলে এদিকে রোড ভালো না বান্ধবী ওর দায়িত্ব আমি নিব আমি নিয়ে আসছি তোমার নিতে এই জন্য মানুষের উপকার করতে হয় না খারাপ রাইড করি হ্যাঁ আমার ভালো লাগে নাই ভালো লাগে নাই না মনে হইতেছিল অটোতে উঠছি মনে হইতেছিল অটোতে উঠছি এবার আমি জোরে চালাবো ঠিক আছে এবার কেন যাবো এবার মনে হবে রকেটে চালাবো আমি যেতে চাই না হ্যাঁ আমি ওর জন্য দরকার উবার ডেকে দেব তারপর তোমার বাইক আর দিব না আমার বাইক তুমি পিকগুলো শোনো তোমার মোবাইলে তুলছো আমাকে এয়ারড্রপ করবে ওকে দেওয়ার চেষ্টাও করবে না আমার বান্ধবীর তুমি পটানো ট্রাই করতেছো আচ্ছা ট্রাই না আমি 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 কত সুন্দর হ্যাঁ অবশ্যই সুন্দর হ্যাঁ আমি ট্রাই করতেছি না আমি হচ্ছে মূলত উপকার করার চেষ্টা করতেছি হ্যাঁ তার হেল্প করার চেষ্টা করতেছি কারণ তুমি মিঙ্গল হওয়ার ও ভাই না 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 সে সিঙ্গেল না মিঙ্গল আমি জিজ্ঞাসা করিনি জিজ্ঞাসা করছি না জিজ্ঞেস কর না আমি একটা ভালো ছেলে নির্দয় দিদা আমার সাথে আসতে পারো না আপনি সাথে কেন যান যা তোর হাত যা গজব বেজ্জতি হ্যায় আমি বলছিলাম শাড়ি কাটে আসবো ছবি টবি তুলে দেবো ভিডিও করে দেবো শাড়ি কাটানোর ট্রেনিং এখন দিব না যাও তুমি তোমার বান্ধবীকে আমার বাইক হ্যাঁ না না দিব না আমি এখান তো চলে যাচ্ছি তোমরা থাকো তোমরা দুইজনে মিলে ছবি তুলো ভিডিও করে ছেলে পাঠাও যা খুশি করো বাই বাই আমি সুন্দর শাড়ি কাটে অনেক সুন্দর সুন্দর মেয়ে আছে আমি কাউরে না কাউরে পটিয়ে নিয়ে যাবো ঠিক আছে কি আর বলবো দুঃখের কথা